হ্যালো ভিউয়ার্স, তো আপনাদের সামনে নিয়ে এসেছি বিএফএসএ সেই বহুল আলোচিত বাংলাদেশ ফুড সেফটি অথরিটি এক্সামের কোশ্চেন প্যাটার্ন। অনেকেই জানে না যে বিএফএসএর কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, এবং বিএফএসএর কোশ্চেন কোনো সময় সেই পরীক্ষার্থীকে দিয়েও দেওয়া হয় না। সো আমি এটুকুই বলবো যে বিএফএসএর কোশ্চেন প্যাটার্ন কেমন হয়। চলুন আসা যাক প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে 60 মার্কস থাকে, এর মধ্যে বাংলা বেঙ্গলি থাকে, হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, জেনারেল নলেজ এবং সাবজেক্ট ওয়াইজ 75, এই চারটা মিলে হচ্ছে 75 নাম্বার, 75টা থাকে, এবং এই 75.8 করে মার্কস, এই 0.8 করে 60 মার্কস হয়। তার মানে আমরা দেখলাম যে বাংলা, ইংলিশ, জিকে এবং সাবজেক্ট, যে যার সাবজেক্টে হয়, যে যার সাবজেক্টে। তবে বিএফএসএ তো ফুড রিলেটেড সব কিছু নিয়েই হচ্ছে কোশ্চেন করা হয়। বাংলা, ইংলিশ, জিকে এবং সাবজেক্ট ওয়াইজ এই পঁচাত্তরটার মধ্যে সাবজেক্ট ওয়াইজ ফুড থেকেই বেশি আসে। 75টার মার্কস, 0.8 করে 60 মার্কস। আচ্ছা, দেখা যাক প্রিলিমিনারিতে 60 মার্কস চলে গেল। এখন রিটেন এক্সাম, রিটেন পার্টে কি কি থাকে। বাংলা থাকে 30 মার্কস, জেনারেল নলেজ 30, সাবজেক্ট ওয়াইজ 80, তার মানে 80, 30, 30, 140, আর প্রিলিমিনারিতে 60 মার্কস, তার মানে মোট টোটাল 200 মার্কস। আসুন রিটেন পার্টে কি থাকে। বাংলা থেকে থাকে হচ্ছে লেটার থাকতে পারে, অ্যাপ্লিকেশন থাকতে পারে, সারাংশ, সারমর্ম এগুলোও থাকতে পারে, এটার কোনো গ্যারান্টি নেই, এক এক পরীক্ষায় এক এক। যেহেতু বিএফএসএ হচ্ছে আগে কোনো সার্কুলার দেয় নাই, এবং সম্প্রতি যে পরীক্ষাটা হয়েছে সেখানে হচ্ছে লেটার দিয়েছিল বাংলা থেকে। এবং জেনারেল নলেজে হচ্ছে একটু ভিন্ন টাইপের কোশ্চেন আসে, এবং এই জেনারেল নলেজে কী ধরনের কোশ্চেন আছে, মেন্টাল অ্যাবিলিটি টাইপের কোশ্চেন আসে, মানে লেজুর ভিত্তিক কোশ্চেন, একটার ভিতর আর একটা মানে ঢুকিয়ে দেয়, এইরকম কোশ্চেন আসে, লেজুর ভিত্তিক কোশ্চেন। সাবজেক্ট ওয়াইজ 80, এই সাবজেক্ট ওয়াইজে যে ভালো করবে সেই হচ্ছে রিটেন পার্টে এগিয়ে থাকবে, আর তার মানে রিটেন পার্টে যদি এগিয়ে থাকে সে হচ্ছে তার চাকরিটা নিশ্চিত। এবং হচ্ছে রিটেন পার্টে এই 80 মার্কস হচ্ছে, যেহেতু বাংলাদেশ ফুড সেফটি অথরিটি ফুড রিলেটেড সব কিছু, সেহেতু ফুড রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে সেটা থেকে আসে। এখন প্রশ্ন কে করবে তার উপর ডিপেন্ড করে যে সাবজেক্ট ওয়াইজ ফুড রিলেটেড কোথা থেকে আসবে। আচ্ছা, রিটেন পার্ট হলো, রিটেন পার্ট 140 এবং প্রিলিমিনারি পার্ট হচ্ছে 75। ভাইভাতে আসা যাক 20 মার্কস। ভাইভা তেমন ফ্যাক্টর করে না, তবে ভাইভাতে বেশি ভালো করলে 16-17, না হলে অ্যাভারেজ করলে 12-13, তবে আপনাকে অবশ্যই ভালো করতে হবে রিটেন পার্ট এবং এমসিকিউ পার্ট। প্রিলিমিনারি এক্সামে কম হলেও রিটেন পার্টে একটু ভালো করতে হবে, বিশেষ করে সাবজেক্ট ওয়াইজ যে থাকবে ফুড রিলেটেড, এটাতে 80-র ভিতরে আপনি 60 তুলতে পারলে আপনার জব নিশ্চিত হবে। সো টোটাল হচ্ছে 220 মার্কস। সো অলরেডি আপনারা জেনে গেলেন বিএফএসএর কোশ্চেন প্যাটার্ন। এখন আপনারা সার্কুলার আসলেই পরীক্ষা দিতে পারবেন এবং নিজেকে উপযুক্ত বলে মনে করতে পারবেন। এখানেই আজকে রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক দিন।